দুদিন আগেও পরিবার পরিজন নিয়ে ভালোভাবেই দিন কাটিয়েছিলেন উপকূলের মানবতা সম্প্রদায়ের মানুষ, কিন্তু এখন আর সে চিত্র নেই। অভাবের মধ্যে দিন কাটছে তাদের, বেকার হয়ে পড়ায় জীবিকার সংকটে আছেন তারা। পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে বানভাসী মানবতাদের। পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন এমন দুশ্চিন্তা তাদের চোখ মুখে। ভিতরে থাই অভিযানে জাল হুতা বা বাইতারি না, অনেক কষ্টে চলি, পোলাইন সালাইন লিয়া খাইতারি না। নদীতে দিকে যেতাম 500-1000 বেচতাম, আমরা চল্লিয়া কইরা খাইতাম। অহংকা সরকার অভিযান দিছে, অহংকা আমরা চলতারি না, ধার দেনা কইরা খাইত। নদীতে মাছ শিকার করেই দিন কাটছিল এসব মানবতাদের। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নদীতে 22 দিন মাছ ধরা বন্ধ থাকবে, এতে মাছ শিকারে যেতে পারছে না তারা, তাই বেকার হয়ে পড়েছেন মানবতা মানুষেরা। পরিবার নিয়ে অভাবে আছেন তারা, কেউ ধার দেয় না বা এনজিও থেকে ঋণ নিয়ে চলার চেষ্টা করলেও কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছেন না। কিস্তি চালাইতে পারি না, খুব অভাবে চলতেছি আমরা, চলতে ফিরতে কষ্ট। 22 দিন অভিযোগ, সরকারের আইন আমাকে মানতে হয়, আমরা তো মানলাম, আমরা কেমনে খাইয়া বাঁচবো, কেমনে জাদু বাচ্চা বাঁচামু। প্রজন্মের পর প্রজন্ম নদীতে জীবিকা মানবতাদের। গত 2 দিন ধরে নিজের পেশায় যেতে না পারায় স্বাভাবিক জীবনে নেমে এসেছে অনেকটা দুর্ভোগ, আর যার ফলে তাদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। অনেকেই আবার নৌকার জীবন ছেড়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার চেষ্টা করলেও পেশাগত কারণে ফিরতে পারছে না। মানবতাদের নেই নিজস্ব বসতঘর বা সামান্যটুকু জমি, নদীতেই তাদের জীবন জীবিকা, নদীতেই রান্নাবান্না আর খাওয়া দাওয়া। এমনি আলাদা জীবনে বছরের পর বছর বসবাস করে আসছেন উপকূলীয় এলাকার নৌকাবাসী মানবতারা। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি মানবতাদের। স্যার আমরা কি করে থামু স্যার, আমরা আগে তো জাল তো বাজি স্যার, 500-700 বেশি খাইছি, কখন আমার জাল তো পাওয়া না স্যার, আমরা বুঝে হইতে স্যার, আমার সরকার যদি কিছু সাহায্য করে স্যার তা আমরা পাইতে পারি, নাহলে তো আমরা কোনো উপায় নেই আমাকে স্যার। নিউজ ডেস্ক, কোস্টাল ভোলা।